ঢাকা সহ সারাদেশে চলতি সপ্তাহ জুড়েই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এছাড়া অতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের নদ নদীর পানি বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। গত কয়েকদিন ধরে পার্বত্যঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে চলছে ভারী বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং সাগরে লঘুচাপের কারণেই এমন বৃষ্টিপাত হচ্ছে। ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কার কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহ জুড়েই চলবে এই বৃষ্টিপাত। বিশেষ করে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে এই আবহাওয়াবিদ। রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে তো অতি ভারী বর্ষণের সংকেত দিয়েছি এবং সমুদ্র বন্দরগুলো এবং উত্তর বঙ্গোপসাগরে ঝড় হওয়ার আশঙ্কার কারণে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, বৃষ্টি ও উজানের ঢলে সারা দেশে নদ নদীর পানি বাড়ছে। এরই মধ্যে লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। বুধবার দেশের কিছু কিছু নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।